এক্সট্রা টাইম। লাল হলুদ শিবিরে হঠাৎই দুশ্চিন্তার ভাঁজ। দলের মূল চালিকা শক্তি মাহমুদ আলামলাকে নিয়েই চিন্তার মেঘ। শুক্রবার মূল দলের সঙ্গে যে অনুশীলনই করলেন না আলামলা, অনুশীলনে একা একা হাঁটতে দেখা গেল তাকে। জানা গেল আমনার নাকি কাফ মাসেলে চোট, ডান পায়ে কালশিটে দাগও রয়েছে। ইস্টবেঙ্গল এখন আই লিগের খেতাবি দৌড়ে। খেতাব জিততে গেলে আলামলাকে ভীষণভাবে প্রয়োজন ইস্টবেঙ্গলের, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ খালিদ জামিল। দলের সঙ্গে মূল অনুশীলনেও তাই আজ নেই আলামলা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।